দর্শক কুরবানি পশু চামড়া বিক্রি নিয়ে বিস্তারিত জানাচ্ছে মুহূর্তে আমাদের নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, নাটোরে প্রান্তিক পর্যায়ে যারা চামড়া বেচাকেনায় জড়িত তারা সঠিক দাম পাচ্ছেন কিনা, আর তাছাড়া আড়তদাররা কি বলছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আমাদের এখানে যে চামড়াগুলো বিক্রি হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত, সেখানে এখনো পর্যন্ত কোনো রকম এই ধরনের অভিযোগ নেই। প্রথম দিনে একটু অভিযোগ ছিল যে হয়তো কম দাম দিচ্ছে অথবা ছাগলের চামড়া কিনছে না, এই ধরনের কিন্তু অভিযোগ ছিল। কিন্তু পরের দিন থেকে এই অভিযোগটি কিন্তু আর কেউ করেনি, বা এখন চামড়া আড়তে আনা খুব কম কমে গেছে। কারণ হচ্ছে যে চামড়ার আড়ত মালিকরাই কিন্তু বলছেন বা ব্যবসায়ীরা বলছেন যে তাদের কাছে চামড়াগুলো সংরক্ষণ করতে এই গরমের কারণে চামড়া যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই কারণেই তারা কিন্তু লোকালি বা স্থানীয়ভাবে লবণজাত করার কথা তারা বলছেন। সেই অনুযায়ী বিভিন্ন জেলা থেকে, যেসব জেলা থেকে এখানে চামড়া আসে সেইখানেই চামড়া লবণজাত করা হচ্ছে বা সংরক্ষণ করা হচ্ছে। আশা করা হচ্ছে এখানকার আড়তদাররা বলছেন যে আগামী শুক্রবার থেকে এই লবণজাত চামড়াগুলো বিভিন্ন জেলা থেকে এই নাটোরের আড়তে আসা শুরু করবে। আর এখনও পর্যন্ত যেহেতু ওই চামড়াগুলো আসা শুরু হয়নি, তারা ওই যারা স্থানীয়ভাবে সংগ্রহ করেছেন বা লবণজাত করেছেন তারা যে অভিযোগ করবেন কম পাচ্ছেন বা বেশি পাচ্ছেন এমনটা কিন্তু জানা যায়নি। তবে আমরা স্থানীয়ভাবে যারা চামড়া সংগ্রহ করেছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা আড়তের মালিকদের সঙ্গে কথা বলে চামড়া সংগ্রহ করেছেন এবং কি দামে সংগ্রহ করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন না সেইভাবেই কিন্তু তারা চামড়া সংগ্রহ করেছেন স্থানীয়ভাবে। এখানে আমরা কোনো কোনো জেলা থেকে যেমনটা শুনতে পাচ্ছিলাম যে চামড়ার দাম নেই বা চামড়া কিনছে না, নাটোরের আড়তে কিন্তু এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন কেউ এখনো পর্যন্ত হয়নি। তবে চামড়ার দাম তারা ভালো পাবে বলে আশা করছে। পরিতোষ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।